যে ঈদে পশু পাখি হত্যা করা হয়, যে ঈদকে কেন্দ্র করে নির্বিচারে অবলা প্রাণীদেরকে হত্যা করা হয়, সেই ঈদে আমি নাই। কোনো আল্লাহ তার নবীকে বলতে পারে না যে তুমি তোমার সন্তানকে হত্যা কর, জবাই করো, যেটা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে পরীক্ষা নেওয়া হয়েছিল। কোনো আল্লাহ তার নবীকে বলতে পারে না, কোনো মানুষকে আল্লাহ এভাবে পরীক্ষা নিতে পারে না। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছো? গাইস, খুব বেশি পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার কারণে ভয়েসটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, বাট আজকের ভিডিওর টপিকটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমার এই ভাঙ্গা গলা নিয়ে ভিডিওটা বানাতে হবে। ওয়েল গাইস, তোমরা ভিডিওর শুরুতে যে মানুষটার কথা শুনতে পারলা, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পকিট পো, যিনি কিনা বহুত আগে ফ্রি ফায়ার কমিউনিটিতে একজন লিজেন্ড ছিলেন। সরি ফর দ্যাট, তাকে লিজেন্ড বলায়, কারণ কেননা আমি একজন মুসলিম হয়ে কোনো অ্যান্টি মুসলিমকে আমি লিজেন্ড বলতে পারি না, যদিও তিনি একজন মুসলিম পরিবারের সন্তান। আপনি মুসলমান না, আমার ব্যাকগ্রাউন্ড মুসলিম, আমার বাবা মা মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম। এখন মুসলিম হলে কি আমাকে প্রাণী হত্যা করতে হবে? আমি সেটার পরিপন্থী। কোনো আল্লাহ তার নবীকে বলতে পারে না যে তুমি তোমার সন্তানকে হত্যা কর, জবাই করো। গাইস, তোমরা যারা যারা এই পকেট পোকে লিজেন্ড মনে করো, এই মানুষটার ভালো ব্যবহার দেখে যারা কিনা আমাকে গালিগালাজ করেছিল ফেসবুকে, এই ক্লিপটা ভালো করে দেখো, তোমরা যারা যারা মুসলিম আছো তাদেরকে নিয়ে কি কি বলেছে। করি আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে যারা ভণ্ড ধর্ম বানাইছে। গাইস, তোমরা যে সকল মুসলিম পকেট পোকে লিজেন্ডের দাবি করো, দেখো তোমাদের এই নাস্তিক পকেট পো একদম ডাইরেক্টলি কোরআনকে ভণ্ড বললো। না, কোনো মানুষকে আল্লাহ এভাবে পরীক্ষা নিতে পারে না, এটা পুরোপুরি বানোয়াট ভণ্ডামি। গাইস, আমি তোমাদেরকে এই নাস্তিকের লাইভ স্ট্রিমের সম্পূর্ণ ক্লিপটুক দেখানোর আগে কিছু কথা বলে নিই। গাইস, এখন 2022 সাল, এখন তো নতুন করে তোমাদেরকে বোঝানো লাগবে না যে পার্টনার প্রোগ্রাম কি তোমাদের জন্য ভালো নাকি খারাপ। গাইস, এই পকেট পো যখন ফ্রি ফায়ারে আবার ব্যাক করে, তখন সে বলতো যে পার্টনার প্রোগ্রাম খারাপ, পার্টনার প্রোগ্রাম ভালো না, হ্যান ত্যান আরো কত কি এইসব বলে বলে পাবলিকের অ্যাটেনশন পেয়ে, যখন তার ফেসবুক পেজে ফলোয়ার বেড়ে গেল, তখন সে পার্টনার প্রোগ্রামে ঢুকে গেল। যে মানুষ পার্টনার প্রোগ্রামকে দেখতে পারতো না, সেই মানুষ এখন তোমাদেরকে চুতিয়া বানিয়ে পার্টনার প্রোগ্রামে চলে গেছে। এখন এগুলো বললেই আমি সাদিকুল গেমার খারাপ। ভাই, আমি সাদিকুল হয়তো গালি ক্লাস করি, বাট পাঁচ টাটার স্বভাব আমার রক্তে নাই। তোমরা একদল রয়েছো অলওয়েজ আমাকে ভুল বুঝো। যখন সবার আগে সর্বপ্রথম আমি রেজরিড কে হ্যাক বলি, তখন তোমরা অনেকে হাসাহাসি করতেছিলা, বাট আমি কিন্তু প্রমাণ করে দেখিয়েছি আসলে রেজরিড হচ্ছে হ্যাক। আর এখন ইন্ডিয়ান বড় বড় ইউটিউবাররাও স্বীকার যায় যে রেজরিড হচ্ছে হ্যাক। ঠিক তেমনি ভাই, আমি কোনো কিছু এমনি এমনি করি না, একদিন না একদিন আমি প্রমাণ করে দেখিয়ে দিই। যাই হোক গাইস, এখন আসা থাকে এই পকিটপুর কথা। গাইস, এই মানুষটাকে নিয়ে আমি খুব বাজে ভাষায় একটা স্ট্যাটাস করি, পরে সেটা আমি ডিলিট করে দিই, কারণ রমজান মাস ছিল। আর সেই পোস্টে অনেকগুলো গালি দেওয়ার কারণ হচ্ছে আমি রেগে সেই পোস্টটা করেছিলাম, আর রাগার কারণ হচ্ছে এই মানুষটা তার লাইভ স্ট্রিমে বলতেছিল আমি নাকি ফেক অ্যাকাউন্ট খুলে তার লাইভ স্ট্রিমে গিয়ে কমেন্টে স্প্যাম করতেছি। ভাই, তোমরাই যে ঈদে পশু পাখি হত্যা করা হয়, যে ঈদকে কেন্দ্র করে নির্বিচারে অবলা প্রাণীদেরকে হত্যা করা হয়, সেই ঈদে আমি নাই। আমি এই ঈদের পরিপন্থী। এরকম বলি বলি দান করা, এটা হিন্দুদের ধর্মে ছিল, এছাড়া অন্যান্য পূর্ব অনেক অনেক আগে ধর্মে এই বলিদান করা ছিল, সেটা এখন মুসলমান ধর্ম সেই ইয়া করতেছে, সেই বলি প্রদান করা ফলো করতেছে। আমি এই বলি প্রদানের সাথে একমত না। আমি এই বলি প্রদানের পরিপন্থী, যে যাই বলুক না কেন। আপনি মুসলমান না, আমার ব্যাকগ্রাউন্ড মুসলিম, আমার বাবা মা মুসলিম, আমার 14 গোষ্ঠী মুসলিম। এখন মুসলিম হলে কি আমাকে প্রাণী হত্যা করতে হবে? আমি সেটার পরিপন্থী। কোনো আল্লাহ তার নবীকে বলতে পারে না যে তুমি তোমার সন্তানকে হত্যা কর, জবাই করো, যেটা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে পরীক্ষা নেওয়া হয়েছিল। কোনো আল্লাহ তার নবীকে বলতে পারে না, কোনো মানুষকে আল্লাহ এভাবে পরীক্ষা নিতে পারে না, এটা পুরোপুরি বানোয়াট ভণ্ডামি। এক শ্রেণীর লোক ব্যবসা করে যাইতেছে, আরো বড় হও, শুধু এতটুকুই বলবো, আরো পড়ালেখা করো, আরো জানো। এখন কথা হচ্ছে ভাই, তোমরা যারা পকেট পোর ফ্যান আছো, আমি বলতেছি না তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের আমাকে সাপোর্ট করার কোনো দরকার নাই, কিন্তু কোনো নাস্তিককে সাপোর্ট করো না প্লিজ। গাইস, আমরা যারা যারা মুসলিম আছে, আমাদের ধর্মের সব থেকে বড় শত্রু হচ্ছে এই নাস্তিকগুলো। গাইস, আমি আবার বলতেছি, আমার গলা খুবই ব্যথা, আমি কথা বলতেই পারতেছি না। তোমার ধর্মকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলে তাকে যদি তুমি এখনো সাপোর্ট করো, তোমার মতো হতভাগা আর কেউ নেই। গাইস, আশা করি তোমরা যারা মুসলিম রয়েছো, তোমরা সবাই জানো যে কুরবানি আমরা কেন করে থাকি। ইসলাম ধর্মে যখন কুরবানি দেই আমরা কি করি, কমপক্ষে 1/3 অবশ্যই গরিব লোককে দিতে হবে, 1/3 দেব আত্মীয় আর বন্ধুদের, বাকিটা নিজের জন্য রাখবো। নিজের জন্য ম্যাক্সিমাম 1/3 রাখতে পারবেন, চাইলে আপনি আপনি পুরোটাই দান করে দিতে পারেন। তাহলে যখন কোরবানি দিচ্ছি,
তখন কি করছি? মানুষ জাতির উপকার করছি। আমরা তাদের জন্য খাবার দিচ্ছি। এখন কাউকে খাবার দেয়া এটা কি ভালো না খারাপ? খাবার দেয়া যাতে মানুষ উপকার পেতে পারে এটা কি ভালো না খারাপ? ভালো। মানুষের জন্য এটা ভালো না খারাপ? ভালো। তাহলে ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে? মানুষের জন্য ভালো কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে ননভেজ খাবো না কেন? গ্যাস, তোমাদেরকে আমি আবার বলতেছি, তোমাদের যাদের যাদের আমাকে ভালো লাগে না আমাকে সাপোর্ট করো না, কিন্তু ভাই একজন মুসলিম হয়ে তোমরা কখনো একটা নাস্তিককে সাপোর্ট করো না, প্লিজ। যাই হোক গ্যাস, আজকে আর বেশি কথা বলবো না। যদি আল্লাহ দিলে শরীরটা সুস্থ হয় তাহলে এক্সাদিকুল আর্মি এই পেজে লাইভ স্ট্রিমে আসবো। তোমরা সবাই এই এক্সাদিকুল আর্মি এই পেজটাকে ফলো করে রেখো। আর গ্যাস, ঈদের পর কিন্তু আমি সবারই আসল রূপ দেখাবো, কে কোন হ্যাক ইউজ করে কেমনে হেডশট মারে সবই দেখাবো। সো আজকের মতো যাচ্ছি, আল্লাহ হাফেজ। আমি আমার প্রিয় মুসলিম ভাইগুলো আর আবারও বলতে চাই ভাই, প্লিজ ডোন্ট সাপোর্ট এনি নাস্তিক। গ্যাস, আরেকটা কথা, তোমরা যারা যারা মুসলিম আছো প্রত্যেকে ভিডিওতে লাইক মারো এন্ড শেয়ার মেরে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও এই নাস্তিকগুলার কর্মকাণ্ড।